জন্ডিস কোনো রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। এই শব্দটি এসেছে ফরাসি শব্দ জোনিস থেকে, যার অর্থ হলো হলদেটে। জন্ডিসে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। সাধারণভাবে রক্তে বিলিরুবিনের ঘনত্ব থাকে 1.2 mg পার ডেসিলিটার। সেই পরিমাণ বেড়ে গিয়ে 3 mg পার ডেসিলিটার হলে জন্ডিস হয়েছে বলে ধরা হয়। জন্ডিস হলে ত্বক, চোখের সাদা অংশ এবং অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। মানবদেহের রক্তের লোহিত কণিকাগুলো স্বাভাবিক নিয়মেই একটা সময় ভেঙে গিয়ে বিলিরুবিন তৈরি করে, যা পরবর্তী সময়ে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সঙ্গে মিশে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। এই স্বাভাবিক প্রক্রিয়া কোনো কারণে ব্যাহত হলে জন্ডিস দেখা দেয়। তবে লিভারের রোগই হলো জন্ডিসের প্রধান কারণ। ভারত, বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্বেই জন্ডিসের প্রধান কারণ হলো হেপাটাইটিস ভাইরাস, আর উন্নত দেশগুলোতে অতিরিক্ত মদ্যপানও জন্ডিসের একটি কারণ। আমাদের দেশে জন্ডিসের প্রধান কারণ হলো হেপাটাইটিস ই, এ এবং বি ভাইরাস। এর মধ্যে হেপাটাইটিস ই এবং এ হলো জল ও খাদ্যবাহিত, আর হেপাটাইটিস বি ছড়ায় মূলত রক্তের মাধ্যমে। তবে যে কোনো বয়সের মানুষই হেপাটাইটিস ই এবং বি ভাইরাসে আক্রান্ত হতে পারে। জন্ডিস হলে রোগীর খাবার কি হবে তা নিয়ে অনেকের ভিতর অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। জন্ডিস হলে এমন খাবার খাওয়া উচিত যাতে যকৃৎ বা পিত্তথলির উপর কোনো চাপ না পড়ে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব জন্ডিস হলে আপনি কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না। শুধু তাই নয়, জন্ডিস ঠিক হয়ে গেলে রোগীর ডায়েট কিরকম হওয়া উচিত সেই সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। হে গাইস, আমি রাজু আর আপনি দেখছেন ইমাজিন 6। সো আর দেরি না করে শুরু করা যাক। তাহলে আমরা প্রথমেই জানব জন্ডিসের লক্ষণগুলি সম্পর্কে, যা জানা থাকলে আপনি খুব সহজেই এই রোগকে চিহ্নিত বা শনাক্ত করতে পারবেন। এই রোগের লক্ষণগুলি হল চোখ এবং ইউরিনের রং হলুদ হয়ে যাওয়া, শারীরিক দুর্বলতা, খিদে কমে যাওয়া, জ্বর জ্বর অনুভূতি বা কাঁপুনি দিয়ে জ্বর আসা, বমি ভাব এবং চুলকানি। তবে একটি কথা মনে রাখবেন, জন্ডিস কিন্তু শুধুমাত্র ওষুধে সারানো সম্ভব নয়। জন্ডিসে আক্রান্ত রোগীদের খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়া খুব দরকার। তেল ও মশলাদার খাবার খাওয়া একেবারে চলবে না, দুধ ও দুগ্ধজাত খাবার খাওয়া চলবে না, যে খাবার সহজে হজম হয় এমন ধরনের খাবার খাওয়া উচিত। ওষুধের পাশাপাশি এমন কিছু খাবার আছে যা জন্ডিস কমাতে সাহায্য করে, যেমন টমেটো। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটি ভিটামিন সিতে পরিপূর্ণ। টমেটো জুস যদি অল্প পরিমাণে নুন দিয়ে খালি পেটে 10-12 দিন খাওয়া যায় তাহলে ভালো ফল পাওয়া যায়। আমলকি, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। জন্ডিস কমানোর জন্য আমলকি খুব কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আমলকি যকৃতের কোষকে সক্রিয় করে তুলতে সাহায্য করে। তবে আমলকি কাঁচা খাওয়ার চেষ্টা করবেন, শুকনো আমলকির চেয়ে কাঁচা আমলকি বেশি কার্যকরী, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আর এই ফাইবার পরিপাকতন্ত্রের সমস্যা দূর করতে সাহায্য করে। আখের রস, জন্ডিসের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আখের রস আপনার অন্যতম হাতিয়ার হতে পারে। প্রতিদিন নিয়ম করে 1 গ্লাস আখের রস খেতে পারলে যকৃতের কার্যক্ষমতা বাড়ানো সম্ভব। তাই আপনার লিভার সুস্থ রাখতে আপনি আখের রস খেতে পারেন। তবে রাস্তার ধারে বিক্রি হওয়া আখের রস একদম খাবেন না। লেবুর রস, লেবুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। লেবু পিত্তনালী পরিষ্কার করে। খালি পেটে যদি পাতি লেবুর রস খান তাহলে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। গাজর, এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে, এছাড়া ভিটামিন এ এবং সি পাওয়া যায়। বিটা ক্যারোটিন খারাপ কোলেস্টেরলের পরিমাণ কম করে। এছাড়াও গাজর কিন্তু যকৃতের অবাধ কাজে সাহায্য করে থাকে। তাই অল্প পরিমাণে গাজর আপনার ডায়েটে অবশ্যই রাখুন, এতে সুফল পাবেন। বেদানা, এতে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, এমনকি এতে সোডিয়াম পাওয়া যায় যা জন্ডিস কমাতে সাহায্য করে থাকে। তাই নিয়মিত অল্প পরিমাণে বেদানা আপনার ডায়েটে যোগ করতেই পারেন। কাঠবাদাম, প্রতিদিন যদি 2-4টি করে ভেজানো কাঠবাদাম খাওয়া যায় তাহলে যকৃতের স্বাভাবিক কাজ অক্ষুণ্ণ রাখা সহজ হয়। কাঠবাদাম শরীর থেকে দূষিত পদার্থ বের করে এবং শরীরে শক্তি সঞ্চয়ে সাহায্য করে থাকে। এতক্ষণ ধরে যে খাবারগুলির কথা বলা হলো সেগুলি জন্ডিস দ্রুত কমাতে সাহায্য করে থাকে। এখন আমরা জানব আপনি প্রতিদিনের ডায়েটে কি কি খাবার রাখতে পারবেন, যেমন গোটা শস্য, কার্বোহাইড্রেট বা শর্করার চাহিদা পূরণে বাদামি চাল, ওটস, ডালিয়া খেতে পারেন। গোটা শস্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে। সবজি, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, মূলো, বিট, ব্রোকলি ও পালং শাক জন্ডিস রোগীর জন্য খুবই ভালো। প্রোটিন,
অনেকে মনে করেন জন্ডিসে আক্রান্ত রোগীরা প্রোটিন জাতীয় খাবার খেতে পারবেন না। এটা আসলে ভুল ধারণা। খাদ্য তালিকায় প্রতিদিন ছোট মাছ ডাল পরিমাণ মতো থাকতে হবে, তা না হলে কিন্তু রোগী দুর্বল হয়ে পড়বে। তবে তেল ও মশলা কম পরিমাণে খেতে হবে। অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার, লেবু, বাতাবি লেবুর শরবত জন্ডিসে আক্রান্ত রোগীর জন্য খুবই ভালো। এগুলো শরীরে জলের চাহিদা পূরণের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। এছাড়া প্রতিদিন সামান্য পরিমাণে বাদাম খেতে পারেন। সামান্য আদা কুচি বা রসুন কুচি বা আদার রস বা আদা চা খাওয়া যেতে পারে দিনে দু একবার করে। এগুলি যকৃতের জন্য ভালো। ফল, ফলের মধ্যে পেঁপে, তরমুজ, আনারস, পাকা আম, কমলা, জলপাই এবং আঙ্গুরের মতো সহজপাচ্য ফল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। জল, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, তবে অতিরিক্ত জল পানের প্রয়োজন নেই। জল শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয়। আখের রস ও ডাবের জলও কিন্তু শরীরে জলের চাহিদা পূরণ করে থাকে। এখন আমরা জানব জন্ডিস হলে কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না। যেমন জন্ডিস হলে দুধ বা দই ও পনির খাওয়া ঠিক নয়, এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে যা যকৃতের জন্য ক্ষতিকর। এছাড়া চিনি বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, কাঁচা লবণ, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, রেড মিট, অ্যালকোহল, ট্রান্সফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার খাওয়া চলবে না। এখন আমরা জানব জন্ডিস কমে যাওয়ার পর আপনি যা যা মেনে চলবেন। অল্প পরিমাণে খাবার খেতে হবে কিন্তু বারে বারে খেতে হবে। সঠিক পরিমাণে জল পান করতে হবে। চা বা কফি খেলে চিনি ছাড়া খাওয়ার অভ্যাস করুন। নুন কম পরিমাণে খাওয়ার চেষ্টা করুন। প্রতিদিনের খাদ্য তালিকায় লেবু রাখুন। অ্যালকোহল এড়িয়ে চলুন। সঠিক পরিমাণে বিশ্রাম করুন। সবশেষে বলি, সঠিক পরিমাণে খাবার, সঠিক সময়ে ওষুধ এবং বিশ্রামে থাকলে জন্ডিসের বিরুদ্ধে লড়াইয়ে আপনি অবশ্যই জিতবেন। তাহলে আজকে এখানেই শেষ করা যাক। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার।